মরাক্কাবে গায়রো মুফিদ মরাক্কাবে মুফিদ মরাক্কাবে গায়রো মুফিদ মরাক্কাবে মুফিদ মরাক্কাবুন মুফিদুন মরাক্কাবুন গায়রো মুফিদুন গায়রো মুফিদিন গায়রো মুফিদিন মরাক্কাবে মুফিদ আমরা উর্দু ফার্সিতে যেভাবে পড়ে সেভাবে পড়ব মরাক্কাবে মুফিদ মরাক্কাবে গায়রো মুফিদ 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 আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে জানে না মরাক্কাব মানে কি মরাক্কাব মানে কি যৌগিক শব্দ তাহলে দুটা শব্দ কমসে কম তাই না তাহলে তিনটা শব্দ হতে পারে চারটা শব্দ হতে পারে তাহলে তিনটা চারটা শব্দ মিলা আবার দুটা শব্দ মিলা তো অনেক সময় বাক্য হয় আমি ভাত খাই আমি একটা শব্দ ভাত একটা শব্দ খাই একটা শব্দ তিনটা শব্দ মিলে একটা বাক্য হলো না তাহলে মোরাক্কাব কি হতে পারে বাক্য হতে পারে আর মোরাক্কাব আবার বাক্যের অংশ হতে পারে আমার পড়া আমার বই আমার লেখা আমার চিন্তা তাহলে আমার একটা শব্দ আর চিন্তা একটা শব্দ আমার ছবি আমার একটা শব্দ ছবি একটা শব্দ দুটা শব্দ মিলেও তো একটা বাক্যের অংশ হচ্ছে হচ্ছে না এই জন্য মোরাক্কাব মানে তো যৌগিক শব্দ তাহলে দুই তিনটা যৌগিক শব্দ মিলে যদি বাক্য হয়ে যায় তাহলে বাক্যটা উপকার দেয় না আমাদেরকে মাদ্রাসা ভালো মাদ্রাসা সাদা মাদ্রাসা সাদা মাদ্রাসা সাদা মাদ্রাসা সাদা তাহলে আমরা কি বুঝতেছি মাদ্রাসা হয় সাদা তাহলে এই যে মাদ্রাসা সাদা আমরা একটা বুঝতে পারলাম না আমরা একটা উপকার পাচ্ছি না যে মাদ্রাসা তার মানে কালো নয় আপনি ভালো মানে কি আপনি খারাপ নন তাহলে একটা চিন্তা আমাদের মধ্যে উদয় হচ্ছে আমরা সত্য মিথ্যা নির্ণয় করতে পারছি আমরা বুঝতে পারছি আমাদের উপকার হচ্ছে এই বাক্য দিয়ে আমাদের জ্ঞান খুলে যাচ্ছে তাহলে এই জন্য এই মোরাক্কাবকে বলা হবে বলেন মোরাক্কাবে মুফিদ মোরাক্কাবে মুফিদ যেই যৌগিক শব্দ মিলে মিলে বাক্য হচ্ছে সেটা তো বাক্য হবে তাহলে তাহলে মোরাক্কাবে মুফিদের অপর নাম কি জুমলা আরবিতে জুমলা মানে বাক্য কালাম মানে বাক্য তাহলে বলেন মোরাক্কাবে মুফিদ জুমলা কালাম মোরাক্কাবে মুফিদ জুমলা কালাম মোরাক্কাবে মুফিদ জুমলা কালাম বাক্য তাহলে যেটার নাম বাক্য তার নাম কি জুমলা বাক্যর আরবি কি কালাম আবার বাক্য বলতে কি বুঝান বাক্য বলতে মোরাক্কাবে গায়রো মোরাক্কাবে মুফিদ বুঝান তাহলে মোরাক্কাবে মুফিদের অপর নাম কি জুমলা মোরাক্কাবে মুফিদের অপর নাম কি কালাম তাহলে মোরাক্কাবে মুফিদটা কি বাক্য মোরাক্কাবে মুফিদটা কি মোরাক্কাবে মুফিদটা কি মোরাক্কাবে মুফিদটা কি এখন মুফিদ মানে যে উপকারী বা জুমলা বা কালাম বা বাক্য তাহলে এটা গায়রু মানে অ গায়রু মানে অ তাহলে গায়রু মুফিদ তার মানে যেই মোরাক্কাবটা বাক্য নয় মুফিদ মানে যদি বাক্য হয় তাহলে অবাক্য মানে কি যেটা বাক্য নয় তার মানে বাক্য না হয়ে বাক্যের অংশ হতে পারে তাহলে মোরাক্কাবে গায়রো মুফিদ মানে বাক্যাংশ মোরাক্কাবে গায়রো মুফিদ বাক্যাংশ আপনি পড়ছেন না কেন
কি যে কোরবান দিব জানেন তো, আমাকে চিনেন তো, আজরাইলের মতো একে লল্লি টিপা দিয়ে ধরা ফেলা দিব। কিন্তু এই যে মোরাক্কাবে গয়র মুফিদ মানে বাক্যাংশ জুজুল জুমলা, বাংলাদেশের এমন কোন নাওমিরা যদি দেখাতে পারেন যে মোরাক্কাবে গয়র মুফিদ মানে বাক্যাংশ ধরেছে, গায়েদ লাগছে না? বছরের পরে বছর গবেষণা করে আসে, পড়াতে লাগছে, মনোযোগী হন, খবরদার। একজন ছাত্র, আপনারা তিরিশের অধিক ছাত্র আছে, সবাইকে তো আমি এভাবে দেখতে পারবো না, সবার অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে, না পড়লে চলে যান দয়া করে, অন্যের ক্ষতি করে আল্লাহর কাছে গুনাহগার হবেন না। মোরাক্কাবে গয়র মুফিদ মানে কি? জুজুল জুমলা, জুজুল জুমলা, বাক্যাংশ, 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 বাক্যাংশ। এই যে মোরাক্কাবে গয়র মুফিদের উপরে একটা বই লেখা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ কবুল করবেন, মহান দয়াল আল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন, ইনশাআল্লাহ জাতির জন্য কবুল করবেন, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। এই বাক্যাংশের উপরে একটা বই লেখা আছে, প্রায় 200 পৃষ্ঠার কাছাকাছি হয়েছে। বাক্যাংশ মাউসুফ সিফাত কোথায়? এই যে বাক্যাংশের মধ্যে আলোচনা আছে, মুজাফ মুজাফ ইলাই কোথায় আলোচনা আছে? এই যে বাক্যাংশের মধ্যে আলোচনা আছে। আপনারা কেবল ছোট মানুষ নামের পড়ছেন, যেভাবে পড়াচ্ছি সেভাবে বলে নেন, বুঝে নেন, জীবনে আর ভুলবেন না, বুঝে বুঝে পড়েন, মুখস্থ করে রাখেন। শুধু বুঝলেও হবে না মনে না থাকলে, আবার শুধু মনে থাকলেও হবে না, যদি না বোঝেন তাহলে তো হবে না। তো একথা ওকথা দেবুয়া না আলাপাতা, লালকুশালকু দিয়ে জ্ঞান পাওয়া যায় না, চেষ্টা করতে হবে, সব সময় পড়তে হবে, বাচ্চার মতো চিন্তা করতে হবে, দিন রাত 24 ঘন্টা নাউনিয়া বুঝতে হবে যে কিভাবে কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে। দেখেছেন মুফিদ শব্দের অর্থ হচ্ছে উপকারী, তাহলে উপকার, যেই যৌগিক শব্দ উপকার করে তার মানে কি? সেটাই তো জুমলা হয়ে গেল, কালাম হয়ে গেল, তাহলে এটা একটা চিন্তার বিষয় না? তাহলে যেটা মোরাক্কাবে মুফিদ তারই অপর নাম কি? জুমলা। আর যেটা জুমলা মানে বাক্য, বাক্যর অপর নাম কি? কালাম। তাহলে কালাম মানেও বাক্য, জুমলা মানেও বাক্য, মোরাক্কাবে মুফিদ মানেও বাক্য। আপনি তো এরই আগে শুধু আহসান হাবিব মোরাক্কাব দেখেছেন, আবদুল্লাহ মোরাক্কাব দেখেছেন, কিন্তু আস্তে আস্তে মই যখন চড়বেন মই, আপনারা কোনোদিন লুডু খেলেছেন? লুডু খেলা হারাম, আঙ্গুল দিয়ে যা খেলা হবে সব হারাম, মোবাইলে যে লুডু খেলা এটা একদম হারাম, কবিরা গুনাহ। তো এই যে লুডু খেলার সময় সাপে যখন কাটে তখন ময়ে চললে তো আপনি উপরে ওঠেন, আর সাপে কাটলে কি হয়? 99 ঘর থেকে মনে হয় নিচে চলে আসে নাকি? এই যে যারা বলছে তার মানে খেলছে তারা, কখনোই লুডু খেলবেন না, তারপরে যে ক্যারাম ক্যারাম খেলবেন না, তারপরে ইয়া খেলবেন না, দাবা খেলবেন না, শতরঞ্জন রাজনীতি খেলা। তো যাই হোক, এই মোরাক্কাব সাপে কাটা যাবে না, কিন্তু সাপে কাটলে নিচে চলে আসবেন। আপনি শুধু মুখস্থ করলেন, বুঝলেন না, নাওমির পড়া আপনার হবে না, আপনি আরবি বুঝতে পারবেন না, আপনি শুধু বুঝলেন মনে থাকলো না, তাও আপনার কাজ হবে না। কারণ কি? আপনাকে বোঝার সাথে সাথে ওই জিনিসটা পড়তে হবে, বলতে হবে, এবং সেটা উপলব্ধি করতে হবে। তাহলে বলেন মোরাক্কাবে মুফিদ, মোরাক্কাবে গয়র মুফিদ, মোরাক্কাব দুই প্রকার, মোরাক্কাবে মুফিদ, মোরাক্কাবে গয়র মুফিদ। হ্যাঁ, মোরাক্কাব দুই প্রকার, মোরাক্কাবে মুফিদ,
যেটা উপকার দিচ্ছে সেটা জুমলা কালাম বা বাক্য, আর যেটা উপকার পরিপূর্ণ উপকার দিচ্ছে না তার নাম হচ্ছে বাক্যাংশ বা জুজুল জুমলা বা মুরাক্কাবে গয়রো মুফিদ। এখন বাক্যাংশ, এই বাক্যটা দুই ধরনের হতে পারে। বাক্যটা কয় ধরনের হতে পারে? বর্ণনামূলক, বর্ণনামূলক বাক্য, আর হচ্ছে গঠনগত রচনামূলক বাক্য। রচনা এটার আরও অন্যান্য নাম আছে, আপনাদেরকে আমি সেটা জানিয়ে দিব। আপনারা কেউ কি জানেন ইংলিশে অর্থের বিবেচনায় বাক্য কত প্রকার? পাঁচ প্রকার না? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, হ্যাঁ এগুলো জানেন না? হ্যাঁ জানেন। তাহলে মূলত এই যে এই ভাগটা করেছে না, বাক্য দুই প্রকার করেছে, আর জুমলাতুল খবরিয়া আর জুমলাতুল ইনশাইয়া। তো একদিনে তো বেশি পড়ালে হবে না বাবা, একদিনে বেশি পড়ালে হবে না। আমরা কাবুল নাও পড়ছি, আমরা প্রথমে জেনেছি কি বলেন তো? আপনি বলেন, দাঁড়ান, পৃথিবীর সকল শব্দ কত প্রকার? প্লিজ স্ট্যান্ড আপ, কম ইয়ার সবাব আজিবনি। হ্যাঁ, পৃথিবীর সকল শব্দ কত প্রকার? তিন প্রকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তালি দিবেন নাকি তার জন্য? তাহলে আপনার গালে তালি দেওয়া হবে। আমার ছেলেটা কালকে বলছে এ আপেল বি কি যেন বললো, ছোট বাচ্চা সব মুখস্থ করেছে, করে একাই তালি দিচ্ছে, আমাকে আবার এরকম করছে। আমি বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি জন্য তালি দিচ্ছে বলেন তো? মানে কাটুমে দেখেছে, হ্যাঁ পারলে যে হুররে বলে তালি দিচ্ছে, ওই জন্য তালি দিচ্ছে। তো মাশাআল্লাহ বলতে হবে, কি বলতে হবে? মাশাআল্লাহ। তো আপনি তো আর অবু শিশু না, আপনি বুড়া শিশু, তাই না? মাশাআল্লাহ, এবারে হেসেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পৃথিবীর সকল শব্দ কয় প্রকার? তিন প্রকার। এসিএম, আচ্ছা এই পৃথিবীর সকল শব্দ জোড়া লাগার দিক থেকে, কি লাগার দিক থেকে হয়, সেটা একাই থাকবে না হলে দুটা তিনটা চারটা শব্দ একত্রিত আসবে? যদি একাই থাকে তাহলে তার নাম কি? মুফরাদ। আর যদি একটা দুটা তিনটা এসে জোড়া লাগে? এখন মুরাক্কাব মিলে যদি অর্থ দেয়, মুরাক্কাব মানে তো যৌগিক শব্দ, দুই তিনটা চারটা মিলা যদি একটা বাক্য হয় অর্থ দেয়, তাহলে তার নাম কি? জুমলা কালাম বা মুরাক্কাবে মুফিদ। আর যদি পরিপূর্ণ অর্থ না দেয়, যেমন আবদুল্লাহ, এই যে আবদুল্লাহ, আবদুল্লাহ মানে কি? এটা তো একটা যৌগিক শব্দ, এটা যৌগিক শব্দ তাই না? এটা মুরাক্কাব না? আবদুল্লাহ মুরাক্কাব না? কিন্তু কেটা কি পরিপূর্ণ বাক্য হলো? আবদুল্লাহ 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 আবদুল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা, অর্থ হচ্ছে ঠিকই কিন্তু পরিপূর্ণ অর্থ হচ্ছে না। আবদুল্লাহ লেখাপড়া করে, এইবারে হয়েছে। আবদুল্লাহ ভালো ছেলে, এইবারে হয়েছে। কিন্তু শুধু আবদুল্লাহ আবদুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর বান্দা, একটু অর্থ হচ্ছে কিন্তু পরিপূর্ণ অর্থ হচ্ছে না। এই পরিপূর্ণ অর্থ যদি না হয় তাহলেই তো তার নাম গয়রো মুফিদ বা জুজুল জুমলাতি। বলেন জুজুল জুমলাতি, বাক্যাংশ। তাহলে মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গয়রো মুফিদ। সুর দিয়ে মনে রাখতে হবে, সবাই বলে বুকটা ফাইটা যায়, জীবনে আমি গান একটাও মুখস্থ করিনি অথবা গজল একটাও মুখস্থ করিনি, কেন জানি আমার ওগুলো ভালো লাগে না। তো গজলটা কেন মনে থাকে? বুকটা ফাইটা যায় হঠাৎ করে মনে পড়লো,
এই গানটা সব সময় চলতো, এক সময় সবাই জানতো। আর আমাদের বাংলাদেশের বক্তারা তো এখন নিয়মিত স্টেজে উঠে গান বলে, তাই না? কি কি যেন কি যেন গান বলে। তো কেন গান মনে থাকে বলেন তো? সুর আছে, তো আমরা পড়াটাকে গান বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ। বলেন মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রো মুফিদ, মুরাক্কাবে মুফিদ, মানে জোরাত দিয়ে দিয়ে। এই যে মুরাক্কাব মানে তো শব্দ, তাহলে জোরাত দিয়ে 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 আপনি বড় করছেন, বাক্য করছেন আপনি, তাহলে মুরাক্কাবে মুফিদ। অভিনয় সহ সুরের সাথে বলেন মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রো মুফিদ, মুরাক্কাবে গায়রো মুফিদ। তার মানে বাক্যাংশ পরিপূর্ণ বাক্য হচ্ছে না, মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রো মুফিদ, মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রো মুফিদ, মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রো মুফিদ, মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাব দুই প্রকার। অভিনয় করে মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রো মুফিদ, মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রো মুফিদ। প্রত্যেকটা নামের গোটাটাই শত শতবার মুখস্থ পড়িয়ে নিব আপনাদেরকে ইনশাআল্লাহ। 1000 বা নয় লক্ষ বার পড়া হয়ে যাবে, আপনারা হতাশ হবেন না ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় যে সকল ভাইরা নিয়মিত ক্লাস করছেন আপনারাও থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে পেরে যাবেন। খাতা কলম নিয়ে সকলেই বোঝার চেষ্টা করবেন, আগামীকাল পরীক্ষা নিব এটা।